মদ্যপ অবস্থায় নিজের সন্তানকে শ্বশুর বাড়ি থেকে ছিনিয়ে নেবার চেষ্টা, বাধা দিতে গেলে শাশুড়িকে মারধর করে মাথা ফাটানোর অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে, পলাতক অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে বনগাঁ প্রতাপগড় এলাকায়। গভীর রাতে মদ্যপ অবস্থায় শ্বশুর বাড়িতে এসে নিজের সন্তানকে স্ত্রীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা, তাল সামলাতে না পেরে নিজের সন্তানকে কোল থেকে ফেলেও দেয় অভিযুক্ত জামাই, বাধা দিতে গিয়ে জামাইয়ের হাতে মাথা ফাটল শাশুড়ির, আহত হয়েছেন প্রতিবেশীরাও। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার প্রতাপগড় এলাকায়। ঘটনায় অভিযুক্ত জামাই রাজেশ সরকার। রাতেই অভিযুক্ত জামাইয়ের নামে লিখিত অভিযোগ দায়ের হয় বনগাঁ থানায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এক বছর কয়েক মাস আগে বিয়ে হয় অভিযুক্ত রাজেশের সাথে স্থানীয় শালিনীর। তাদের একটি দেড় মাসের সন্তানও রয়েছে। শালিনীর কঠিন অসুখ ধরা পড়ায় চিকিৎসকের পরামর্শে বর্তমানে বিশ্রামে থাকার জন্যে সে বাপের বাড়িতে আসে। অভিযোগ, সেখানে প্রায় প্রতিদিনই মদ্যপ অবস্থায় এসে ঝামেলা পাকায় রাজেশ। ঠিক একইভাবে শনিবার রাতেও রাজেশ এসে হাজির হয় তার শ্বশুর বাড়িতে, নিজের সন্তানকে কোলে নেবার নাম করে সন্তানকে কোলে নিয়েই দৌড়ে পালিয়ে যেতে চায়। মদ্যপ অবস্থায় থাকার ফলে কোলের সন্তান ছিটকে গিয়ে পড়ে রাস্তার পাশে। বাধা দেবার চেষ্টা করেন শাশুড়ি ঝুমা রায়। অভিযোগ, তাকে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে রাজেশ, মাথা ফেটে রক্ত ঝরতে থাকে শাশুড়ির। চিৎকার চেঁচামেচিতে ছুটে আসেন স্থানীয়রাও, তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ রাজেশ ও তার বন্ধুদের বিরুদ্ধে। ঘটনার পর ওই রাতেই অভিযুক্ত জামাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শাশুড়ি ঝুমা। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ও তার বন্ধুরা অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। মেয়েটাকে নিয়ে এরকম পালালো, আমরা গেলাম আমাদের বেদম মার মারলো, কিছু বলার নেই। রনিরা যারা নিয়ে গেলাম ওর বন্ধু বান্ধব চুরি করে। আমার অপরাধ হচ্ছে এটাই যে বাচ্চাটাকে আছাড় মারছিল, আমি ভিতরে ঢুকেছি, এখানকার এই দাসপাড়া কিছু ছেলে মিলে আমাকে মেরে এখানে উইন্ডেট করে দিয়েছে। বাচ্চাটা পড়ে গেছিল, আমি তুলে নিয়ে গিয়ে আমার বন্ধু তারকের বাড়িতে ঢুকিয়েছি, মারলে পরে আমি ঢুকিয়ে দিয়েছি, এটা হচ্ছে আমার অপরাধ। ওইখানকার দাসপাড়া কিছু ছেলে ওর যারা ঘুষ ওরা ধরে আমাকে মেরেছে, মেরে এখানটাতে ফুলিয়ে দিয়েছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।